एवरीवन वेलकम बैक टू आवर चैनल। आई होप तुम्हारा सब भाई खूब भालो आछो। आज के आमरा तुम्हारे साथ आलू दिए चिकेनेर पतला झोलेर रेसिपी शेयर करब। आई थिंक प्रत्येकटा बांगाली ए रेसिपिटा एक बार ना एक बार ट्राई करेछे। सो आई होप तुम्हारा वीडियोटा खूब भालो लागबे। विदाउट एनी फार्दर अडू लेट्स गेट स्टार्ट द वीडियो। चिकेनेर पतला झोल बनानोर जोन्नो आमरा एखाने 600 ग्राम चिकेन निये निएछि। আমরা ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি, এখন আমরা ওর মধ্যে দিয়ে দেব মাস্টার্ড অয়েল। আর এখন আমরা তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখানে আমাদের তেলটা গরম করা কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা এর মধ্যে দিয়ে দেব বড় বড় সাইজের আলু। এই আলুগুলোকে আমরা নুন আর হলুদ আগে থেকে মাখিয়ে রেখেছিলাম। এখানে আমরা আলুগুলোকে হালকা করে ভেজে নেব। আলুগুলো কিন্তু খুব বেশি করে ভাজার দরকার নেই, হালকা করে ভাজলেই হবে। এখানে আমাদের আলুগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা আলুগুলোকে তুলে নেব। আমরা ওই তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিলাম দুটো এলাচ, তিনটে লবঙ্গ, তিন টুকরো দারচিনি আর দুটো তেজপাতা। ফোড়নটা এক মিনিটের জন্য ভেজে নেব। এখন আমরা ওর মধ্যে দিয়ে দেব দুটো মিডিয়াম সাইজের মিহি করে পেস্ট করা পেঁয়াজ। এখন আমরা পেঁয়াজটা এক মিনিটের জন্য ভেজে নেব। আমরা এর মধ্যে দিয়ে দেব আদা, রসুন আর লঙ্কার পেস্ট। এখানে আমরা 20 থেকে 22টা রসুন দিয়েছি, 1.5 ইঞ্চির আদার টুকরো দিয়েছি আর 6টা কাঁচা লঙ্কা দিয়েছি। এবার আমরা সমস্ত মশলা একটু ভালো করে কষিয়ে নেব। এখন আমরা ওর মধ্যে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের পেস্ট করা টমেটো আর সমস্ত মশলা খুব ভালো করে কষিয়ে নেব। এখন আমরা ওর মধ্যে দিয়ে দেব চিকেনের টুকরোগুলো। এখন আমরা মাংসের সাথে সমস্ত মশলা খুব ভালো করে মিশিয়ে নেব। এখন আমরা ওর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো, দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1 চা চামচ আর দেব 4টি ছেঁড়া কাঁচা লঙ্কা। ঝালটা কিন্তু নিজেদের উপর ডিপেন্ড করে দেবে, যতটা ঝাল তোমরা খাবে ততটাই কিন্তু দেবে। এখন আমরা খুব ভালো করে মাংসটা কষিয়ে নেব। মাংসটা কিন্তু ভালো করে না কষালে মাংস থেকে একটা ভীষণ উগ্র গন্ধ বেরোয়, খাওয়ার সময় কিন্তু একদম ভালো লাগে না, খুবই বাজে টেস্ট লাগে। সো অবভিয়াসলি মাংসটা কিন্তু ভালো করে কষাতে হবে। আর আমরা কিন্তু এখানে ঢাকা দিয়ে দিয়ে রান্না করব, আর ঢাকা দিলে কিন্তু মাংস থেকে বেশ খানিকটা জল বেরোয়, সো ওই জলেই কিন্তু মাংসটা ভালো সেদ্ধ হয়। তো এখন আমরা কিছুক্ষণের জন্য মাংসটা ঢাকা দিয়ে দেব। আমরা কিছুক্ষণের জন্য মাংসটা ঢেকে রেখেছিলাম আর মাংসটা থেকে কিন্তু বেশ খানিকটা জলও বেরিয়েছে। এখন আমরা ওর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন নুন। এখন নুনের সাথে সমস্ত মাংস খুব ভালো করে মিশিয়ে নেব। নুন দেওয়ার পর আমরা কিন্তু চিকেনটা 5 থেকে 7 মিনিট ভালো করে কষিয়ে নিয়েছিলাম, আর এখানে কিন্তু কষানোটা কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে। এখন আমরা এর মধ্যে দিয়ে দিলাম গরম জল। গরম জল দিলে কিন্তু টেস্টটা ভীষণ ভালো আসে, তো অবশ্যই গরম জলটা দেওয়ার চেষ্টা করো। এখন গরম জলের সাথে সমস্ত চিকেনটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমরা ওর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। এখন আমরা ওর মধ্যে দিয়ে দেব আরেকটুখানি জল। এখানে কিন্তু গরম জলটা আরেকটু বেঁচে ছিল, সেই গরম জলটাই আমরা কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। এখন আমরা প্রায় 20 থেকে 25 মিনিটের জন্য জলটা ফুটতে দেব। আর এখানে কিন্তু আমরা একটু নুনও দিয়ে দিয়েছি, কারণ আমরা আগে নুন দিয়েছিলাম, জল দেওয়ার পরে কিন্তু আর একটুখানি নুন আমাদের এখানে দরকার ছিল।
আমরা 20-25 মিনিট পর ব্যাক করে গেছি আর ঝোলটা কিন্তু টক বক করে ফুটছে আর দারুণ স্মেল আসছে। এখন আমরা এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো, এটা কিন্তু কেউ মিস করো না। আর আমরা কিন্তু গরম মশলা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব, বিকজ যদি এটা গরম মশলাটা দেওয়ার পর ফোটাই তাহলে কিন্তু গন্ধটা চলে যাবে, আর অবশ্যই ঢাকা দিয়ে রেখে দেবে নাহলেও কিন্তু গন্ধটা চলে যাবে। আই হোপ সববার ভিডিওটা খুব ভালো লেগেছে। ইফ ইউ লাইক দিস ভিডিও প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন টু গেট মোর আপডেট। তোমরা যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছো তারা প্লিজ একটু ফলো করে দাও প্লিজ। আর তোমরা যারা এখনও আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামে জয়েন হওনি তারা প্লিজ জয়েন হয়ে যাও, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, চেক আউট করে নিও। ইট হেলদি অ্যান্ড স্টে হেলদি, সি ইউ সুন, বাই বাই।